দেশে একের পর এক বিপর্যয়। 2020 সালে করোনার ওপর ছিল আমফান, সেই ঘূর্ণবাতের মাসুল মানুষকে গুনতে হচ্ছে এখনো। করোনা সংক্রমণ অব্যাহত রেখে তার ওপর আবার এবছর পরপর দুটো সাইক্লোন। সাইক্লোন তওকতের তাণ্ডব চালাচ্ছে এখনো। এই ঘূর্ণিঝড়ের শুরুতেই ব্যাপক ক্ষতি হয়েছে মহারাষ্ট্র, গুজরাত, গোয়া, কেরল এবং রাজস্থানে। এখনো এর ধ্বংসলীলা অব্যাহত বিভিন্ন রাজ্যে। তওকতের প্রভাবে নষ্ট হয়েছে ঘরবাড়ি, আশ্রয়হীনের পাশাপাশি প্রাণও হারিয়েছে অনেকেই, ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা, ডুবেছে মাঠ ঘাট, জীবিকা হারিয়েছে অনেকেই, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষেও। এই তওকতের ক্ষতিপূরণ তো দূর, এখনও সমানে দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন রাজ্যে। এরই মাঝে বাংলা এবং ওড়িশা সীমান্তে ভ্রুকুটি দেখাচ্ছে ইয়াস। আগামী সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে জানা গেছে, তার জন্য এখনই সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। মজুত করা হচ্ছে খাবার, ঔষধ, জল, ত্রিপল, অন্যান্য প্রয়োজনীয় জিনিস। অনুমান করা হচ্ছে ইয়াসের প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে, বইতে পারে ঝোড়ো হাওয়াও। বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বিভিন্ন উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি যারা সমুদ্রে চলে গিয়েছেন তাদের 22 তারিখের মধ্যে পাড়ে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরও। সব মিলিয়ে সময় যতই এগিয়ে আসছে ততই ভয় বাড়ছে মানুষের মনে। এখন প্রশ্ন একটাই, এই ইয়াস কি আমফানের থেকেও বেশি ভয়ঙ্কর? ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।